ঘটনা নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ হাস্যকর বললেন ওবায়দুল কাদের। বন্ধ করা হচ্ছে ভারতের সাথে বাস ও বিমান যোগাযোগ। করোনা ভাইরাসের মাঝেই বাড়ছে ডেঙ্গু রোগী। ইরাকে সেনা নিহতের জবাবে যুক্তরাষ্ট্রের হামলা শুরু। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাবেয়া সুলতানা। শুনছিলেন সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। করোনা নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনা নিয়ে রাজনীতি করছে। সকালের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সরকার সারা দেশে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করছে। তিনি আরও বলেন, আমাদের কিছু কিছু যন্ত্রপাতির সমস্যা ছিল, কিন্তু সেটা এখন সমাধান হয়ে গেছে। এখন আর কোনো কিছুরই ঘাটতি নেই। বিমানবন্দরে পুরো সতর্কতা নেওয়া হয়েছে। ভারতের সাথে বাস ও বিমান যোগাযোগ বন্ধ হচ্ছে বিকাল থেকে। বন্ধ হয়ে যাবে স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচলও। করোনা ভাইরাস ঠেকাতে ভারতের সরকারের সতর্কতার অংশ হিসেবে বন্ধ হচ্ছে যোগাযোগ। ভারতের সব রুটের ফ্লাইট বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সিদ্ধান্ত বেসরকারি বিমান সংস্থাগুলোর। এছাড়া আজ থেকে ভারতগামী সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতগামী মৈত্রী এক্সপ্রেস বন্ধ রাখার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এদিকে স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল বিকাল থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও কুমিল্লার বিবির বাজার চেকপোস্ট দিয়ে বাংলাদেশি কাউকে ভারতে যেতে দেওয়া হচ্ছে না। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মাঝেই এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় নতুন করে 5 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী বর্তমানে ঢাকার হাসপাতালে 10 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর আগে বুধবার সকাল 8টা পর্যন্ত নতুন 3 জন সহ মোট 5 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চলতি বছর এখন পর্যন্ত 260 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে 250 জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা যতই জমে উঠেছে, কাউন্সিলর প্রার্থীদের বিরোধ ততই প্রকট হয়ে উঠছে। বিশেষ করে বিএনপির প্রার্থীদের গা ছাড়া আচরণে আওয়ামী লীগ এবং তার বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করছে। প্রতিটি ওয়ার্ডেই এই বিরোধ চরমে। তুচ্ছ বিষয় নিয়ে সংঘাতে জড়াচ্ছেন কর্মী সমর্থকরা। আজও রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজির দামি চড়া। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামি। স্বস্তি নেই চালের বাজারেও, তবে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। আর বরাবরের মতোই বাজারে সরবরাহ কম থাকার অজুহাত বিক্রেতাদের। ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার জবাবে ইরানপন্থী মিলিশিয়া ঘাঁটি ও বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের উত্তর বাগদাদে যুক্তরাষ্ট্রের তাজি সামরিক ঘাঁটিতে ব্যাপক রকেট হামলায় 2 মার্কিন সেনা এবং 1 ব্রিটিশ সেনা নিহতের জেরে পাল্টা হামলা শুরু করল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার কাতাইব হিজবুল্লার 5টি অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনারা। বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া বিবৃতিতে পেন্টাগন জানান, এসব স্থাপনার মধ্যে তাদের অস্ত্রাগারগুলো আছে, যেখান থেকে নেওয়া অস্ত্র ব্যবহার করেই যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর উপর হামলা হয়। আমাদের পাল্টা হামলা ছিল আত্মরক্ষামূলক,
সমানুপাতিক এবং ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোর হুমকির সরাসরি প্রতিক্রিয়া। এর আগে বুধবার তাজি সামরিক ঘাঁটিতে 18টি কাতিউস রকেট আঘাত হানে, এতে 2 মার্কিন ও 1 ব্রিটিশ সেনা নিহত হন। ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী কাতাইফ হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়। কর্ণফুলী সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। করোনা নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ হাস্যকর বললেন ওবায়দুল কাদের। বন্ধ করা হচ্ছে ভারতের সাথে বাস ও বিমান যোগাযোগ। করোনা ভাইরাসের মাঝেই বাড়ছে ডেঙ্গু রোগী। ইরাকে সেনা নিহতের জবাবে যুক্তরাষ্ট্রের হামলা শুরু। এই ছিল এখনকার মতো প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।